একটা এমন চোর, এমন চোর, মানে এগুলো যে কদিন বেঁচে আছে এগুলো তো চুরি করবেই। এগুলো দেখবেন মরে ভূত হয়ে গেলে শ্মশানের কাঠ চুরি করে পয়সা কামাবে, তবু চুরি করা বন্ধ করবে না। আগে গরমকালে খালি গায়ে বসে থাকতো পাড়ার মোড়ে চায়ের দোকানে, কাঁধে একটা গামছা থাকতো, ওই গামছার রং দেখলে চেনা যেত তৃণমূলের নেতা বসে আছে। সে এখন 5 বছর 6 বছর কাউন্সিলর হয়ে এমন কামিয়েছে, এমন কামিয়েছে, কোথাও পঞ্চায়েতের মেম্বার হয়ে এমন কামিয়েছে, এখন আর কাঁধে গামছা দেখবেন না। এখন দূর থেকে হেঁটে আসবে, আপনি 1 কিলোমিটার দূর থেকে দেখতে পাবেন, গলায় দেখবেন একটা একটা কুত্তার বকলাসের মতো সোনার চেন ঝুলছে। চেন দেখলে চিনতে পারবেন তৃণমূলের নেতা আসছে। চোখের সামনে কতগুলো চোরকে দেখুন কি করে না তৃণমূল করে, তৃণমূল করে এমন কামাচ্ছে, এমন কামাচ্ছে, আজ বাদে কাল তৃণমূল থাকবে না, কিন্তু চোরগুলো এমন কামিয়ে রাখলো ওদের পরের 7 পুরুষ পায়ের ওপর পা তুলে বসে খাবে। চোখের সামনে দেখছি এগুলোকে, রাগ হয় না বলুন তো, কষ্ট হয় না, যন্ত্রণা হয় না এগুলোকে দেখলে? 5 বছর আগে 6 বছর আগে একটা সাইকেলের চাকায় হাওয়া ভরতে পারতো না, এখন দেখবেন তার 3তলা বাড়িতে 6টা AC বসে গেছে। কি করে না তৃণমূলের কাউন্সিলর? আজ থেকে 5 বছর আগে 6 বছর আগে চায়ের দোকানে লোকের থেকে বিড়ি চেয়ে খেত, খেত আবার কি গোটা বিড়ি দেখবেন একসাথে খেত না, অর্ধেকটা বিড়ি খেয়ে বেঞ্চিতে চিপে আগুনটা নিবিয়ে কানের পাশে রেখে দিত, বাকি বিড়িটা বিকেলে যদি আরেকটা না জোটে বাকি পুড়িয়ে খাবো। 5 বছর আগে একটা গোটা বিড়ি খেতে পারতো না, এখন সে দেখবেন বাবুদা স্কর্পিও গাড়ি ছাড়া, ইনোভা গাড়ি ছাড়া মাটিতে পা পড়ে না, বাজার করতে আসে স্কর্পিও গাড়ি চড়ে, পাড়াকে পাড়া গ্রামকে গ্রামে এক অবস্থা। কী করে না তৃণমূলের কাউন্সিলর, তৃণমূলের পঞ্চায়েতের মেম্বার? আগে গরমকালে খালি গায়ে বসে থাকতো পাড়ার মোড়ে চায়ের দোকানে, কাঁধে একটা গামছা থাকতো, ওই গামছার রং দেখলে চেনা যেত তৃণমূলের নেতা বসে আছে। সে এখন 5 বছর 6 বছর কাউন্সিলর হয়ে এমন কামিয়েছে, এমন কামিয়েছে, কোথাও পঞ্চায়েতের মেম্বার হয়ে এমন কামিয়েছে, এখন আর কাঁধে গামছা দেখবেন না। এখন দূর থেকে হেঁটে আসবে, আপনি 1 কিলোমিটার দূর থেকে দেখতে পাবেন, গলায় দেখবেন একটা একটা কুত্তার বকলাসের মতো সোনার চেন ঝুলছে। চেন দেখলে চিনতে পারবেন তৃণমূলের নেতা আসছে। রাগ হয় না বলুন তো, কষ্ট হয় না, যন্ত্রণা হয় না এগুলোকে দেখলে? খেটে খাবে যারা, গতর খাটিয়ে পরিশ্রম করে খাবে যারা, তাদের বাড়িতে নুন আনতে পান্তা ফুটোয়। আর কতগুলো চোর চুরি করে করে, চুরি করে করে এমন সম্পত্তি বানাচ্ছে, কী হবে বলুন তো? এদের বিরুদ্ধে মিটিং করে, মিছিল করে, এদের বিরুদ্ধে সভা করে, সমিতি করে, এদেরকে গালাগাল দিয়ে, গালাগাল খেয়ে এরা জীবনে চুরি করা বন্ধ করবে? গালাগাল খেয়ে এদের শুধরো না থাকলে কবে শুধরে যেত? এদের যত গালাগাল দিন, যত গালাগাল দিন না, এদের কোনো লজ্জা আছে? এদের মধ্যে এত ঝামেলা, এত ঝামেলা, পা থেকে মাথা পর্যন্ত পিসি তৃণমূল ভাইপো তৃণমূলে ঝামেলা, এ পাড়ার কাউন্সিলরের সঙ্গে ও পাড়ার কাউন্সিলরের ঝামেলা। আপনারা সব জানেন যাদবপুরের কথা, আমি নতুন করে আপনাদেরকে সেগুলো বলছি না, কিন্তু একটা ব্যাপার এদের মধ্যে মিল আছে একেবারে, মানে পাড়ার কাউন্সিলর থেকে শুরু করে রাজ্যের MLA MP মুখ্যমন্ত্রী পর্যন্ত যতগুলো মন্ত্রী আছে, একটা এমন চোর, এমন চোর, মানে এগুলো যে কদিন বেঁচে আছে এগুলো তো চুরি করবেই। এগুলো দেখবেন মরে ভূত হয়ে গেলে শ্মশানের কাঠ চুরি করে পয়সা কামাবে, তবু চুরি করা বন্ধ করবে না। কতদিন ধরে এরা বসে বসে চুরিগুলো করবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা দেখবো বন্ধুদের চুরিগুলো? এগুলোকে বন্ধ করতে হবে, এগুলোকে আটকাতে হবে, এদেরকে হারাতে হবে, এদেরকে তাড়াতে হবে। দেখুন খুব বেশি কথা এই কারণে বলার নেই, তার কারণ হচ্ছে আমরা এমন কী বা বলতে পারি যে আপনারা ইতিমধ্যে জানেন না, একই অবস্থার মধ্যে আমি আপনি আমরা সবাই বাস করছি। যে বাস্তবতার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, আপনারা যাচ্ছেন, আমরা সবাই একই রকম বাস্তবতার মধ্যে দিয়ে যাচ্ছি। আমি দল বা নির্বিশেষে আপনাদেরকে জিজ্ঞেস করছি, দূর থেকেও যারা আমাদের কথা শুনতে পাচ্ছেন, এরকম বহু মানুষ আছেন, যেমন এই যাদবপুর এলাকা, এটা বামপন্থী আন্দোলনের অত্যন্ত শক্তিশালী ঘাঁটি। 70-এর দশকের কথা আমরা শুনেছি আমাদের গুরুজনদের মুখে, গোটা কলকাতার এই দক্ষিণ শহরতলিতে এলাকায় এলাকায় যখন আমাদের কমরেডরা ঘর ছাড়া হচ্ছিলেন, দিনের পর দিন পালিয়ে বেড়াতেন, আন্ডারগ্রাউন্ডে থাকতে হতো, সেই সময় যাদবপুরের মানুষ তাদেরকে বুক দিয়ে রক্ষা করেছিলেন, বুক দিয়ে আগলে রেখেছিলেন আমাদের গোটা বাংলার বহু কমরেডকে। এই যাদবপুরের মাটি আমাদের কাছে তীর্থের মতো। কিন্তু এরকম এর বাইরে যেরকম নিশ্চয়ই এরকমও অনেক মানুষ আছেন আমাদের কথা যারা শুনতে পাচ্ছেন, যারা হয়তো আমাদেরকে সমর্থন করেন না বা আমাদেরকে সমর্থন করেননি, আমাদের পাশে থাকেননি। আমি দল মত নির্বিশেষে আপনাদের সবাইকে বলছি, অতীতে আমরা যে যাকেই ভোট দিয়ে থাকি না কেন, বললে এমন কেউ আছেন যিনি আজকে হাত তুলে বলতে পারবেন আজ থেকে 5 বছর আগে 6 বছর আগে আমরা যেমন ছিলাম আজকে তার থেকে ভালো আছি, তার থেকে শান্তিতে আছি? কতগুলো লোক যারা চুরি করে খায় তাদের কথা আলাদা, কিন্তু সত্যিকারের গতর কাটিয়ে খায় যে মানুষ, এমন কেউ বলতে পারবেন যে আজ থেকে 5 বছর আগে যেমন ছিলাম এখন আমার পরিবার তার থেকে ভালোভাবে চলছে, ভালো আছি? আজ থেকে 5 বছর আগে ক টাকা নিয়ে বাজার করতে যেতাম বলুন তো, এখন ক টাকা নিয়ে বাজার করতে যেতে হয়? 500 টাকা নিয়ে বাজারে গেলে কতটা বাজার করে ফিরতাম, আর এখন ওই 500 টাকা নিয়ে বাকি দিন বাজারে গেলে কতটা বাজার করে ফিরতে পারি?
সারা মাসে ইলেকট্রিক বিল কত আসতো বাড়িতে, এখন সারা মাসে ইলেকট্রিক বিল কত আসে। রান্নার গ্যাসের সিলিন্ডার কিনতাম কত টাকা দিয়ে, এখন গ্যাসের সিলিন্ডার কিনি কত টাকা দিয়ে। ছেলে মেয়েদের পড়াশোনা করাতে কত খরচা হতো, এখন কত টাকা খরচা হয়। সারা মাসে যাতায়াত ভাড়া, বাসের ভাড়া, অটোর ভাড়া সারা মাসে কত লাগতো, এখন সারা মাসে ক টাকা বাস ভাড়া, অটো ভাড়ার পেছনে খরচা করতে হয়। বাড়িতে মাসকাবাড়ি বাজার আসতো কত টাকার, এখন ক টাকার মাসকাবাড়ি বাজার আসে সেই একই পরিবারে। ঘরে ঘরে এরকম আমাদের এখন আত্মীয়রা রয়েছেন, ঘরে ঘরে আমাদের পরিবারের সদস্যরা রয়েছেন। কাউকে প্রেশারের ওষুধ খেতে হয়, কাউকে সুগারের ওষুধ খেতে হয়, কাউকে হার্টের ওষুধ খেতে হয়। সারা জীবন খেতে হবে ওষুধগুলো, যতদিন বেঁচে থাকবেন খেতে হবে এই ওষুধগুলো। আজ থেকে 4 বছর আগে, 5 বছর আগে ক টাকায় বিক্রি হতো, এখন এই জিএসটি হওয়ার পরে ওই ডায়াবেটিসের ওষুধ, প্রেশারের ওষুধ, হার্টের ওষুধ কত টাকা দিয়ে এখন কিনতে হয়। হিসেব করে দেখবেন এমন একটা পরিবার নেই যে পরিবার হাত তুলে বলতে পারবে আগে যেরকম ছিলাম এখন তার থেকে ভালো আছি। আর এই যখন সাধারণ মানুষগুলোর অবস্থা, সাধারণ ঘরে সাধারণ ছেলে মেয়েগুলোর অবস্থা, চোখের সামনে কতগুলো চোরকে দেখুন কী করে না, তৃণমূল করে, তৃণমূল করে এমন কামাচ্ছে, এমন কামাচ্ছে, আজ বাদে কাল তৃণমূল থাকবে না, কিন্তু চোরগুলো এমন কামিয়ে রাখলো ওদের পরের সাত পুরুষ পায়ের ওপর পা তুলে বসে খাবে। চোখের সামনে দেখছি এগুলোকে, রাগ হয় না বলুন তো, কষ্ট হয় না, যন্ত্রণা হয় না এগুলোকে দেখলে। 5 বছর আগে 6 বছর আগে একটা সাইকেলের চাকায় হাওয়া ভরতে পারতো না, এখন দেখবেন তার তিনতলা বাড়িতে 6টা AC বসে গেছে। কী করে না তৃণমূলের কাউন্সিলর, আজ থেকে 5 বছর আগে 6 বছর আগে চায়ের দোকানে লোকের থেকে বিড়ি চেয়ে খেতো, খেতো আবার কি গোটা বিড়ি দেখবেন একসাথে খেতো না, অর্ধেকটা বিড়ি খেয়ে বেঞ্চিতে চিপে আগুনটা নিবিয়ে কানের পাশে রেখে দিত, বাকি বিড়িটা বিকেলেন যদি আরেকটা না জোটে বাকি পুড়িয়ে খাবো। 5 বছর আগে একটা গোটা বিড়ি খেতে পারতো না, এখন সে দেখবেন বাবুদা স্কর্পিও গাড়ি ছাড়া, ইনোভা গাড়ি ছাড়া মাটিতে পা পড়ে না, বাজার করতে আসে স্কর্পিও গাড়ি চড়ে, পাড়াকে পাড়া গ্রামকে গ্রামে এক অবস্থা। কী করে না তৃণমূলের কাউন্সিলর, তৃণমূলের পঞ্চায়েতের মেম্বার। আগে গরমকালে খালি গায়ে বসে থাকতো পাড়ার মোড়ে চায়ের দোকানে, কাঁধে একটা গামছা থাকতো, ওই গামছার রং দেখলে চেনা যেত তৃণমূলের নেতা বসে আছে। সে এখন 5 বছর 6 বছর কাউন্সিলর হয়ে এমন কামিয়েছে, এমন কামিয়েছে, কোথাও পঞ্চায়েতের মেম্বার হয়ে এমন কামিয়েছে, এখন আর কাঁধে গামছা দেখবেন না। এখন দূর থেকে হেঁটে আসবে, আপনি 1 কিলোমিটার দূর থেকে দেখতে পাবেন, গলায় দেখবেন এটা একটা কুত্তার বকলাসের মতো সোনার চেন ঝুলছে, চেন দেখলে চিনতে পারবেন তৃণমূলের নেতা আসছে। রাগ হয় না বলুন তো, কষ্ট হয় না, যন্ত্রণা হয় না এগুলোকে দেখলে। খেটে খাবে যারা, গদর খাটিয়ে পরিশ্রম করে খাবে যারা, তাদের বাড়িতে নুন আনতে পান্তা ফুড়োয়। আর কতগুলো চোর চুরি করে করে, চুরি করে করে এমন সম্পত্তি বানাচ্ছে, কী হবে বলুন তো, এদের বিরুদ্ধে মিটিং করে, মিছিল করে, এদের বিরুদ্ধে সভা করে, সমিতি করে, এদেরকে গালাগাল দিয়ে, গালাগাল খেয়ে এরা জীবনে চুরি করা বন্ধ করবে? গালাগাল খেয়ে এদের শুধরো না থাকলে কবে শুধরে যেত? এদের যত গালাগাল দিন, যত গালাগাল দিন না, এদের কোনো লজ্জা আছে? এদের মধ্যে এত ঝামেলা, এত ঝামেলা, পা থেকে মাথা পর্যন্ত পিসি তৃণমূল, ভাইপ তৃণমূলে ঝামেলা, এ পাড়ার কাউন্সিলরের সঙ্গে ও পাড়ার কাউন্সিলরের ঝামেলা। আপনারা সব জানেন যাদবপুরের কথা, আমি নতুন করে আপনাদেরকে সেগুলো বলছি না, কিন্তু একটা ব্যাপার এদের মধ্যে মিল আছে, একেবারে মানে পাড়ার কাউন্সিলর থেকে শুরু করে রাজ্যের MLA MP মুখ্যমন্ত্রী পর্যন্ত যতগুলো মন্ত্রী আছে, একটা এমন চোর, এমন চোর, মানে এগুলো যে কদিন বেঁচে আছে এগুলো তো চুরি করবেই। এগুলো দেখবেন মরে ভূত হয়ে গেলে শ্মশানের কাঠ চুরি করে পয়সা কামাবে, তবু চুরি করা বন্ধ করবে না।